আসসালামুআলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। মুসলিমদের জন্য পর্দা একটি গুরুত্বপূর্ণ বিধান যা পালন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। ইসলামে পর্দার বিধান বহু আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত। পর্দা পুরুষের উপর ফরজ দৃষ্টি সংযত করার মাধ্যমে, আর নারীর উপর ফরজ নিজের শরীর ঢেকে রাখার মাধ্যমে। নারীরা যেহেতু অভিভাবকের তত্ত্বাবধানে জীবনযাপন করে, অর্থাৎ বিয়ের আগে পিতা ও ভাই আর বিয়ের পর স্বামীর তত্ত্বাবধানে থাকে, তাই নারীদের যেমন বেপর্দায় চলার কারণে শাস্তি দেওয়া হবে, তেমনি তার অভিভাবক তাকে সতর্ক না করলে আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে। বেপর্দায় চলাফেরা করলে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি বা অবাধ্যতা করা হয়, কবিরা গুনাহ হয় এবং এর দ্বারা সে ইবলিস শয়তানের অনুসারী সাব্যস্ত হয়। পর্দাহীনতা হল জাহান্নামের পথ। হাদিসের ভাষ্য অনুযায়ী পর্দাহীনতা সমাজে অশ্লীলতা, চারিত্রিক অবক্ষয় ও পশুত্বের জয়লাভ ঘটায়। নারীদের বেপর্দায় চলাফেরা ও দেহ প্রদর্শন পুরুষদেরকে অবৈধ ও অশ্লীল কাজের প্রতি উত্তেজিত করে তোলে, ফলে জিনা, ব্যভিচার, দর্শন, অপহরণ, নির্যাতন ইত্যাদির বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা নিজ গৃহে অবস্থান করো এবং পরপুরুষের সামনে প্রাচীন জাহিলি যুগের মতো সাজসজ্জা প্রদর্শন করে বের হবে না। সূরা আজহাব আয়াত 33। পর্দাহীনতার কারণে মানুষ আল্লাহর শাস্তি ও গজবের উপযুক্ত হয়, আর এর পরিণতি আণবিক বোমা ও ভূমিকম্পের চেয়েও বিপজ্জনক হয়। পর্দাহীনতা পারিবারিক প্রীতির বন্ধন ছিন্ন করে এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস সৃষ্টি করে। পর্দাহীনতা তালাকের প্রসার ঘটারও অন্যতম কারণ। এভাবে পর্দাহীনতা আরও বহু অনিষ্ট ও বিপর্যয় ডেকে আনে। যা থেকে বাঁচা শুধু পর্দার বিধান পালনের মাধ্যমেই সম্ভব। সুতরাং আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পালনার্থে বর্ণিত মারাত্মক কুফল থেকে পরিত্রাণ লাভের জন্য প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নরনারীর পর্দা করা অপরিহার্য ও ফরজ। মানব জীবনে পোশাক একটি অপরিহার্য বিষয়, ইসলামেও এর গুরুত্ব অপরিসীম। পোশাক লজ্জা নিবারণের উপকরণ হলেও মানব জীবনে পোশাকের ভূমিকা খুব পরিব্যাপ্ত। সাজসজ্জা বা সৌন্দর্য বর্ধনের উপকরণ থেকে শুরু করে আর্থিক মুনাফা অর্জনের এক অন্যতম মাধ্যম হল পোশাক পরিচ্ছদ। ইসলাম নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা পোশাকের বিধান দিয়েছে পর্দার হুকুম। মানুষ যখন আল্লাহ তাআলার দেওয়া বিধান মেনে চলে, তখন সে তার প্রভুর নৈকট্য অর্জন তো করেই, সে সঙ্গে লাভ করে পার্থিব নানা বিধি করলেন। আল্লাহ তাআলা মানুষের জন্য তাই নির্ধারণ করেন যা তার জন্য কল্যাণকর। আমাদের চারিপাশে অসংখ্য মানুষ আছে যারা পর্দা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখে না। পুরুষেরা মনে করে পর্দা শুধু নারীর জন্য, আর নারীরা মনে করে পর্দা তাকে পিছিয়ে দিচ্ছে অথবা পর্দা করার যুক্তিকতা খুঁজে পায় না। অথচ পর্দা নারী পুরুষ উভয়ের জন্য অবশ্য পালনীয় একটি বিধান, যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা নূহরে ইরশাদ করেছেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে, নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা সম্পর্কে অবহিত আছেন। আর ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের ওড়না বক্ষদেশে দিয়ে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীপুত্র, ভ্রাতা, ভ্রাতাপুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্তবাদী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। সূরা নূর আয়াত 30-31। ইসলাম নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা পোশাকের বিধান দিয়েছে। এ আয়াতের শুরুতে মুমিন পুরুষদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। ইচ্ছাকৃত দৃষ্টিপাত কিংবা তাকানোই হচ্ছে যৌন প্রবৃত্তির কারণ, যার শেষ পরিণতি নানা রকম পাপ ও ফেতনাসহ ব্যভিচার পর্যন্ত গড়ায়। একই সূরা 27 নম্বর আয়াতে বলা হয়েছে,
অনুমতি ব্যতীত কারো ঘরে প্রবেশ যেন না করা হয়, যদিও তা প্রয়োজনে হোক। হাদিসে বলা হয়েছে, প্রয়োজনে পর্দার আড়াল থেকে কোনো জিনিস আদান প্রদান, শিক্ষা গ্রহণের মতো কাজগুলো করার উপদেশ দেওয়া হয়েছে। তেমনিভাবে সূরা নূর সূরা আজহাবে পূর্ণভাবে বলা হয়েছে নারীদের পর্দা সম্পর্কে। হাদিসে এটি আরও ব্যাখ্যা করা হয়েছে, কোরআন হাদিসে পর্দা সম্পর্কে এমন হুকুম আহকাম থাকা সত্ত্বেও অনেক মুসলিম মা বোনেরা পর্দা করেন না, উল্টো অনেক সময় তারা পর্দা অপছন্দ করেন, যা কোনোভাবেই কাম্য নয়। বেপর্দায় চলার কারণে অনেকের জীবনে নেমে আসে নানা বিপর্যয়, এছাড়া পারিবারিক সমস্যা এবং সামাজিক ক্ষতি তো রয়েছেই। অনেকে আবার মাথায় ওড়না জড়িয়ে হিজাব পরিধান করেন বটে, কিন্তু তারা উপলব্ধি করেন না মাথা ঢেকে শুধু হিজাব করলেই পর্দা করা হয় না, পর্দার জন্য কিছু শর্ত আছে, যেমন কাপড় পাতলা না হওয়া, মোটা হওয়া, টাইট না হওয়া, ঢিলাডালা হওয়া, শরীরের কোনো অংশ প্রকাশ না হয়ে যাওয়া, সম্পূর্ণ শরীর ঢাকা, পোশাক চোখে পড়ার মতো সৌন্দর্য মণ্ডিত না হওয়া, কারণ নিজের সৌন্দর্যকে গায়রে মাহরাম থেকে এবং সব রকম ফেতনা থেকে নিরাপদে রাখা। পর্দার আলোচনায় আরেকটি বিষয় না বললেই নয়, সমাজে এমন অনেক পর্দানশীল পরিবার আছে যারা কিছু মানুষের সঙ্গে পর্দা করার প্রয়োজন মনে করে না, যেমন ধর্মবাপ, ধর্মভাই, উকিল বাপ, মুখ ডাকা বাপ, ভাই বা মামা, চাচা, শিক্ষক, পীর প্রমুখ, অথচ তারা মাহারাম নন। তেমনিভাবে দুলাবাই, খালু, বাসুর, দেবর ও তাদের ছেলে, ননদের ছেলে, ননদের স্বামী ও তার ছেলে, এছাড়া চাচাতো, মামাতো ও খালাতো ভাইয়ের সঙ্গে পর্দা করতে হয়। এক কথায়, যাদের সঙ্গে বিয়ে বৈধ তারা সবাই গায়রে মাহারাম, তাই তাদের সঙ্গে দেখা হওয়া জায়েজ নয়। পর্দাহীনতার কারণে পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে অনেকে, ফলে স্বামী স্ত্রীর পরস্পরের বিশ্বাস উঠে যায়, পরিবারে অবিশ্বাস ও অশান্তি নেমে আসে। অন্যদিকে বিদেশি টিভি সিরিয়ালগুলোর বদৌলতে অপসংস্কৃতির চর্চা আরও ব্যাপক হচ্ছে, নতুন প্রজন্ম ধর্মীয় অনুশাসন থেকে দূরে সরে আসছে। সবচেয়ে ক্ষতিকর বিষয় হলো বেপর্দার কারণে কবিরা গুনাহ হয়, দুনিয়ার জীবনে নানা বিধি অশান্তি পোহাতে হয়, আর পরকালীন কঠিন আজাব তো রয়েছেই। অথচ পর্দা এবং ইসলামের অনুশাসন মেনে আমরা খুব সহজে দুনিয়া ও আখিরাতের জীবনের সঙ্গে সমাজের চিত্রটাকে সহজ ও সুন্দর নিরাপদ করতে পারি। পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, কোরআন মাজিদের কয়েকটি সূরায় পর্দা সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে। পর্দার বিষয়ে আল্লাহ তাআলা সকল শ্রেণীর ঈমানদার নারী পুরুষকে সম্বোধন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, তিনি যেন তার স্ত্রী কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে চাদর দ্বারা নিজেদেরকে আবৃত রাখার আদেশ দেন। কিছু আয়াতে উম্মুল মুমিনিনদেরকেও সম্বোধন করেছেন, কোনো কোনো আয়াতে সাহাবায়ে কেরামকেও সম্বোধন করা হয়েছে। মোট কথা, কোরআন মাজিদ অত্যন্ত গুরুত্বের সাথে মুসলিম নারী ও পুরুষের জন্য পর্দার বিধান দান করেছে। এটি শরীয়তের একটি ফরজ বিধান, এই বিধানের প্রতি সমর্পিত থাকা ইমানের দাবি। কিন্তু বেদনার বিষয় হচ্ছে এই যে, পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতির প্রভাবে আমাদের মুসলিম সমাজ এতটাই প্রভাবিত হয়ে পড়েছে যে কোরআন সুন্নার বিধান তাদের কাছে অপরিচিত ও অপ্রয়োজনীয়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাহকে পর্দার বিধান পালনের উপর অটল ও অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।